আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে শাদিন বলছি। আজকের এই ভিডিওর যে টপিকটা, এটা নতুন ইউটিউবারদের জন্য খুবই স্পেশাল একটা টপিক। যারা নতুন করে মনিটাইজেশন পাইছেন এবং যারা সামনে মনিটাইজেশন পাইতে যাচ্ছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সেটা হলো, আমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার হওয়ার পরে ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য, ইউটিউব মনিটাইজেশনের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করার পরে ইউটিউব টিম আমাদের চ্যানেলটাকে রিভিউ করে, যদি দেখে যে চ্যানেলের সব কিছু ঠিক আছে, তাহলে আমাদের চ্যানেলে মনিটাইজেশনটা এনেবেল করে দেয়। তারপরে আমাদের ভিডিওতে আমরা অ্যাড সেট করে, অ্যাড অন করে আমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারি। এটা বড় ধরনের একটা অপরচুনিটি। আমরা এই দিনটার অপেক্ষা করি যে আমাদের চ্যানেলে কবে মনিটাইজেশন অন হবে। কিন্তু মনিটাইজেশন অন হওয়ার পরে যে ভুলগুলো আমরা করে থাকি, এগুলোর কারণে যে কোনো সময় আমাদের মনিটাইজেশন চলে যায়, আমাদের ইউটিউব ক্যারিয়ারটা শেষ হয়ে যায়। আজকের ভিডিওতে আপনাদেরকে এই খুবই ইম্পর্টেন্ট এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার পরে আপনার করণীয় কী। আশা করি পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন। আপনাদের সাথে আছি আমি স্বাধীন, আপনারা দেখছেন স্বাধীন টেক চ্যানেল। চলুন শুরু করা যাক। বহুত প্রতীক্ষার পরে যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায়, আমরা সবাই ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিই। ইউটিউব টিম রিভিউ করে, রিভিউ করে দেখে আমাদের চ্যানেলে সব কিছু ঠিক আছে, দেন আমাদের চ্যানেলে মনিটাইজেশন এনেবেল করে দেয়, আমাদের একটা মেইল করে দেয়। যখন এই মেইলটা পাই, আমাদের মনের ভিতরে একটা অন্যরকম ফিলিং কাজ করে যে আসলে আমরা মনিটাইজেশনটা পেয়ে গেলাম, এখন থেকে ইনকাম হবে, ইউটিউব থেকে সত্যি আমি টাকা ইনকাম করে টাকাটা আমার পকেটে নিয়ে আসতে পারবো। এটা সত্যি অন্য ধরনের একটা অনুভূতি। যখন ইউটিউব টিম আমাদেরকে মনিটাইজেশনটা দিয়ে দেয়, আমরা মনে করি তখনই আমাদের চ্যানেলে মনিটাইজেশন অন করে আমাদের ইনকাম শুরু করতে হবে, তা না হলে লস হয়ে যাচ্ছে। আমি যদি আজকে মনিটাইজেশন অন না করে কালকে অন করি, তাহলে তো আমার আজকের দিনটা কোনো ইনকামই হলো না। অথচ আজকে যদি আমি ভিডিওতে অ্যাড কম বসাই, তাহলে তো আমার ইনকাম কমে যাচ্ছে। এই চিন্তাভাবনাটা টোটালি মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আপনি মনিটাইজেশন পাওয়ার পরে যদি মনে করেন আপনার চ্যানেলে ভিউজ কম আসতেছে, সেক্ষেত্রে আপনাকে কিছু নির্দেশনা মেনে আপনার মনিটাইজেশনটা অন করতে হবে। নির্দেশনাগুলো হলো, যখন আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশন পাচ্ছেন, মনিটাইজেশন পাওয়ার পরেই সব ভিডিওতে অ্যাড বসাবেন না। আমরা কি করি, মনিটাইজেশন পাওয়ার পরে প্রত্যেকটা ভিডিওতে এক মাথা থেকে শুরু করি, আরেক মাথা শেষ না হওয়া পর্যন্ত অ্যাড অন করতে থাকি। সেক্ষেত্রে কি হয়, হঠাৎ করেই আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে অ্যাড চলে আসে, মানুষজন ক্লিক করলেই অ্যাড চলে আসে। সেক্ষেত্রে আমাদের কিন্তু সিটিআরটা হাই হয়ে যায়। এবং আমরা যখন নতুন মনিটাইজেশন পাই, আমাদের ভিজিটাররা যখন দেখবে স্বাধীন ভাইয়ের ভিডিওতে আজকে ওই 100 করতেছে, তাইলে একটা ক্লিক করে দিই, এইভাবে ইম্প্রেশন অতিরিক্ত হতে থাকে এবং ক্লিক অতিরিক্ত হতে থাকে, যার কারণে আমাদের অ্যাডসেন্সটা ডিজেবল হয়ে যায়, মনিটাইজেশনটা ডিজেবল হয়ে যায়। এখানে আমাদের করণীয় কী, এখানে করণীয় হলো, যখন আপনি মনিটাইজেশন পাবেন, মনিটাইজেশন পাওয়ার পরে সব ভিডিওতে অ্যাড অন করবেন না। অ্যাড আপনি অন করতে পারেন, তবে এখানে আপনার স্কিপেবল অ্যাড এবং নন স্কিপেবল অ্যাড, এই দুটো অ্যাড আপনাকে অফ করতে হবে। এই দুটো অ্যাড যদি আপনি অফ করে দেন, সেক্ষেত্রে কী হবে, আমরা যখন একটা ভিডিওতে ক্লিক করি, মোবাইল দিয়ে হোক বা পিসি দিয়ে হোক, একটা ভিডিওতে ক্লিক করলে যে অ্যাডটা চলে আসে, যেটা আমরা স্কিপ করে দিয়ে পরে ভিডিওটা পেলে হয়, এবং এমন অ্যাড আসে যেটা আমাদের ভিডিওতে ক্লিক করা মাত্রই অ্যাড চলে আসে এবং অ্যাডটা স্কিপ করা যায় না, ওইটা হলো নন স্কিপেবল অ্যাড। সাধারণত এই দুইটা অ্যাডের কারণেই সিটিআর কিন্তু হাই হয়ে যায়। এবং স্কিপেবল এবং নন স্কিপেবল অ্যাড যখন আপনি উঠাই দিবেন, তখন ওই ভিডিওতে কোনো মিড রোল অ্যাড আপনি সেট করতে পারবেন, অর্থাৎ ভিডিওর মিডিলে যে কাস্টম অ্যাডগুলো, এগুলোও কিন্তু আপনি সেট করতে পারতেছেন না। সেক্ষেত্রে কী হচ্ছে, আপনার ডেস্কটপ দিয়ে যখন কেউ আপনার ভিডিওটা দেখতেছে, তখন তার নিচে একটু ছোটো করে অথবা সাইডে অ্যাডগুলো শো করতেছে, এই অ্যাডগুলোতে অত বেশি ক্লিক আসে না, সেক্ষেত্রে আপনার সিটিআরটা কন্ট্রোল থাকবে। আমি আবারও বলছি, মনিটাইজেশন পাওয়ার পরেই কখনোই সব ভিডিওতে সবগুলো অ্যাড শো করাবেন না। এটা কিন্তু আপনার চ্যানেলের জন্য বড় ধরনের একটা বিপদের সম্মুখীন যে কোনো সময় আপনি হতে পারেন। যদি আপনি অ্যাড অন করেন, অবশ্যই আপনি অ্যাড অন করতে পারবেন। অ্যাড অন করার পরে আপনি অবশ্যই স্কিপেবল এবং নন স্কিপেবল অ্যাডটা কয়েকদিনের জন্য অফ রাখবেন, এবং অবশ্যই আপনার অ্যাডসেন্সের সিটিআরটা সবসময় খেয়াল রাখবেন। অ্যাডসেন্সে ঢোকার পরে, যে লগ ইন করার পরে যে সিটিআরটা, এবং ডিফল্টে যাওয়ার পরে সেটিংসের ভিতরে যে সিটিআরটা, দুইটা সিটিআরই আপনি সবসময় লক্ষ্য রাখবেন। 10-এর উপরে প্রথম পর্যায়ে উঠতে দিবেন না, কারণ প্রথমে মনিটাইজেশন অন করার পরে কিন্তু চ্যানেলে বা ভিডিওতে প্রচুর পরিমাণে ইনভ্যালিড ক্লিক, ইনভ্যালিড ইম্প্রেশন আসে, যার কারণে আপনার অ্যাডসেন্সের সিটিআরটা হাই হয়ে যায়। এবং 10-এর বেশি সিটিআর হাই হয়ে গেলে যে কোনো মুহূর্তে আপনার কিন্তু মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে, এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। এখানে ইউটিউবের কথা হলো, আপনার সিটিআর কিন্তু কখনও আপনার চ্যানেলের মনিটাইজেশন বন্ধ করায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না। কিন্তু এখানে কথা আছে, ইউটিউব বলে যে সিটিআর ডিপেন্ড করে না। লিগালভাবে যদি আপনার সিটিআর 50 অথবা 100 হয়,
তারপরে আপনার মনিটাইজেশন বন্ধ হবে না। এখানে কথা হলো আপনার সিটিআরটা লিগালভাবে হচ্ছে নাকি ইললিগালভাবে হচ্ছে, এটা আপনি বুঝবেন কীভাবে? এটা বোঝার কোনো ওয়ে ইউটিউব আমাদেরকে দেয় নাই, যার জন্য দশের কমে সিটিআর রাখাটা সবসময় সেফ। তাই সিটিআর দশের উপরে উঠলেই স্কিপেবল এবং নন স্কিপেবল অ্যাড ভিডিও থেকে উঠাই দিবেন। আপনি স্কিপেবল এবং নন স্কিপেবল অ্যাড ভিডিওতে সেট করতে পারবেন, প্রথম পর্যায়ে করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার সিটিআরটা কন্ট্রোল করতে হবে, সিটিআরটা দশের কমে রাখতে হবে। কীভাবে সিটিআর কন্ট্রোল করবেন এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আরেকটা কথা, যখন কেউ মনিটাইজেশন পায়, মনিটাইজেশন পাওয়ার পরে ইউটিউব চ্যানেলে একটা টিউটোরিয়াল করে দেয় যে আমার চ্যানেলে মনিটাইজেশন পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ 2 দিনই মনিটাইজেশন পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ 10 দিনে মনিটাইজেশন পেয়ে গেলাম। এই ভিডিওটা দেওয়ার পক্ষপাতী আমি না, কারণ এই ভিডিওটা যখন আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন, আপলোড করার পরে আপনার ওই ভিডিওটা যারা দেখবে প্রত্যেকেই জানবে যে আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে গেছে। তখন সে করবে কৌতূহলবশত, আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হয়েছে, সে খুশি হয়ে আপনার ওই ভিডিওতে ক্লিক করবে। ক্লিক করে যেখানে অ্যাডের আইকন দেখবে ও সেইখানেই ক্লিক করবে। ক্লিক করে দেখবে যে প্রকৃতপক্ষে আপনার ভিডিওতে অ্যাড শো করতেছে কিনা, এবং মাঝে মাঝে অনেকে ক্লিকও করবে। এভাবে অতিরিক্ত ক্লিক এবং অতিরিক্ত ইম্প্রেশন আপনার ভিডিও কিন্তু মানুষ দেখতেছে না, ওই ভিডিওটা অত বেশি মানুষ দেখবে না, দেখবে শুধু আপনার ভিডিওতে অ্যাড আসতেছে কিনা। এটা আপনার চ্যানেলের জন্য প্রথম পর্যায়ে খুবই বিপজ্জনক, তাই এই ভিডিওটা দেওয়া থেকে বিরত থাকবেন। এই বিষয়গুলো যদি মেনে চলেন, আশা করতেছি নতুন মনিটাইজেশন পাওয়ার পরে আপনার ইনভ্যালিড ক্লিক বা ইনভ্যালিড ইম্প্রেশনের জন্য অন্তত আপনার চ্যানেলের মনিটাইজেশনটা ডিজেবল হবে না। একটা চ্যানেলে কত কষ্টের পরে মনিটাইজেশন অন হয়, সেই মনিটাইজেশনটা ডিজেবল হয়ে গেলে যে কত কষ্ট লাগে এটা আমি জানি, কারণ আমার সাথে একবার হয়েছে। তাই আপনাদেরকে অ্যালার্ট করে দিলাম, রেড সিগনাল দিয়ে দিলাম যে এই কাজগুলো কখনোই করবেন না। যে কোনো সময় কিন্তু মনিটাইজেশন ডিজেবল হয়ে যেতে পারে, এবং ইনভ্যালিড ক্লিক, ইনভ্যালিড ইম্প্রেশন, ইনভ্যালিড অ্যাক্টিভিটির কারণে যদি আপনার চ্যানেলের মনিটাইজেশনটা ডিজেবল হয়ে যায়, এই মনিটাইজেশনটা আপনি আর জীবনেও ঠিক করতে পারবেন না। যদি কপাল ভালো থাকে তাইলে তো মেইলে বলে দিবে যে 28 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে, 28 দিন পরে অটোমেটিক ঠিক হয়ে যাবে। কিন্তু যদি কপাল আমার মতো হয়ে থাকে তাইলে এটা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে, কখনোই এই চ্যানেলে আর মনিটাইজেশন অন করতে পারবেন না। তাই ইনভ্যালিড জিনিসটা কিন্তু খুবই ভয়ানক একটা জিনিস, সবসময় মাথায় রাখবেন। পুরো ভিডিও দিয়েছিলাম স্বাধীন, আপনারা দেখছিলেন স্বাধীন টেক চ্যানেল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের কারণে হয়তো কোনো একটা চ্যানেল বেঁচে যাইতে পারে। এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, অবশ্যই নিজ দায়িত্বে ভিডিওটা শেয়ার করে দিবেন। পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।